পাবো খাইতে ভাই। আপনার এই যে খেজুরের রসের উপকারিতা কি, পেট ভালো থাকে? পেট ভালো থাকে, পায়খানা যদি কষ্ট থাকে পায়খানা ক্লিয়ার হয়, গুড়া কৃমি থাকে যদি ওটা বের হয়ে যায় মরে যায়। তোর কি পায়খানা কষে না কি রে? না পায়খানা কষে না, মাঝে মধ্যেই খাই রস। তখন যেটা খাইলাম ওর থেকে এটা মিষ্টি বেশি। আর চাষা করলো যে লাল যেটা রস, এটার মিষ্টিটা খুব বেশি হয়। পাখি উড়ে গেল, অনেক সুন্দর একটা পাখি ছিল, দুইটা ছিল। রোদের জন্য একটু কালো লাগছে। এইদিকে আসো ভাই, কেবল লোড উঠতেছে, রোদটা অনেক মানে চোখের মধ্যে ইয়া লাগতেছে, মিষ্টি রোদ। এই গাছটা তো ভালোই বড় রে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও আল্লাহ রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমি আজকে সকাল সকাল চলে আসলাম খেজুরের রস খেতে। খেজুরের রস গাছ থেকেই পাড়া দেখাবো এবং খাবো, সাথেই থাকুন। নেট দেওয়া আছে? নেট দেন নাই। ও আচ্ছা, উপরে প্যাকেট করা থাকে? এদিকে আপনার আজকে টাটকা রসের সেন্ট আলাদা হবে, খাইতেও আলাদা। এটা কি এই গাছের কি মিষ্টি অনেক নাকি? এই গাছের মিষ্টি বেশি। ওটা কি বান্দি দিয়ে নেট দিয়ে দিবেন না? খেজুর গাছ ওঠা কিন্তু খুব সহজ ভাই 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 ভাই। ওটা ছিলবেন না চাচা? এখন বিকালে ছিলব। ও বিকালে ছিলবেন। বিকালে আবার আসা লাগবে আপনাকে। এটা এটা উঁচা, এটাতে ও এটা অনেক উঁচা তো। এটা এখন এই গাছটা পাড়া হবে। এই গাছের রস বিদেশে একটা গাছ দেখতে পাচ্ছি,
আবার যে কাপড় গুলো ভিজে টিজে যায়। এখন এই গাছটা থেকে রস নামানো হবে। আচ্ছা, গেট ধাক্কা দিচ্ছে। এই গাছটা অনেক বড়, অনেক লম্বা। রনি ভাইদের গুলো লম্বা। মানে ওই হাড়িটা লাগাবে আর ওটা ইয়ে করবে। ও, চড়ার স্টাইলটা অনেক ভালো। আচ্ছা, এইটা কি যে এই অর্ধেক অর্ধেক খাচ 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 করা, এটা কি আগে থেকেই করছিল? আগে থেকেই রস ওইভাবেই পারে, মানে ওইভাবেই কাটে গাছটা। এটা একটু লম্বা গাছ, দেখতে একটু সমস্যা হচ্ছে। লম্বা গাছ বলে চাচা একটা হাড়ি সাথে নিয়ে গেছে, যেটা পারবে ওটা নিয়ে আসবে আর এটা লাগাই দিবে। চাচা, রসটা দেখায় গেটটা খুলি। গেটটা খুলো তো বাবা, খোলা আছে দেখি। দেখি অল্প হয়েছে নাকি? এদিকে অর্ধেক অর্ধেক ভাগ হয়েছেই তো অর্ধেক। এত মানে এখন কি শেষের দিকে নাকি, এই জন্য কম হয়? তাই তো কই, এত বড় গাছ রাস্তা বেশি হওয়ার কথা। এখন অর্ধেক অর্ধেক ভাগ হবে। হ্যাঁ, ইয়ে করেন না ভাই, এটা আজকে আমি নিয়ে নিই, কালকে আপনি নেন। না, সম্পূর্ণটা আপনি নেন, ভাগে করতে গেছে আপনার ভাই। অল্প হয়েছে তো, এটার কালারটা একটু লাল লাল। একই মাপ, দুইটা হইতে তো দেড় হইল।
বেশি সাদা হবে লাল হবে মিষ্টি। রোড উঠতেছে, রোডটা অনেক মানে চোখের মধ্যে ইয়া লাগতেছে, মিষ্টি রোদ। এই গাছটা তো ভালোই বার উঠে, একটু দেখেন এটার কালার কি লাল নাকি? কিছু কিছু রসের কালার অনেক লাল হয় না? হ্যাঁ, একটু আগে যেটা পালেন ওটা তো অনেক লাল। এটা দেখি কি অবস্থা, এটাও লাল। লাল লাল হলে কি মিষ্টি বেশি হয়? মিষ্টি বেশি হয়। এটা কি মানে এটা দিয়ে দিবেন আজকে? হ্যাঁ হ্যাঁ, দাসালা। ও আচ্ছা, আপনার হচ্ছে যে আপনি যে রসগুলা পারেন এই যে গাছ থেকে, এখন একদিন আপনার আর একদিন কি মালিকের? না না, একদিন হলো মালিকের আর দুই দিন হলো আমার। ও, দুই দিন আপনার, মানে সপ্তাহে মানে প্রতিদিন আর কি? হ্যাঁ হ্যাঁ, একদিন হচ্ছে মালিকের, তিন দিন হাড়ি লাগাই। আবার তিন দিন শুকাই, শুকানোর পরে আবার ওই যে বাকি আবার পাঁচটা হাড়ি লাগাই। ও আচ্ছা, মানে একবার ধরেন যে এখন একটা গাছে লাগাই দিলেন হাড়ি, রস নামাইলেন, আবার যে হাড়ি লাগাই দিলেন, এটা আবার খুলবেন কখন? বিকালে খুলি ফেলো। এই রসটা তো ভালো না নাকি? ভালো বিশাল ব্যাপার, এখনো আপনার শরীরে ভালো স্পিড আছে, সমস্যা হয় না গাছে উঠতে? না, আপনার প্রতিদিন কটা গাছে ওঠেন এরকম? এগারোটা। আজকে কটায় উঠলেন? ছয়টা। তার মধ্যে আমরা তিন চারটা ছিলাম আর কি সাথে। এইটাতে দেখেন তো কয় গ্লাস আটে? কয় গ্লাস আটবে? মাপি ঢুকাই দেন, সমস্যা নেই, ওটা বাসার জন্য পাঠা দেবো, শয়নকে দিয়ে পাঠা দেবো। এখন এখানে কি সব গাছের রস মিশান? হ্যাঁ, তাহলে সমস্যা হয় না? না না না, কারণ কোনো গাছে তো রস মিষ্টি, কোনো গাছে তো আবার না, মিষ্টি
আমার সব পুরানো গাছ। যেটা মানে লাল লোয়া সেটা মিষ্টি বেশি না? গ্লাস কত বিক্রি করতেছেন? 10 টাকা। ঝাঁকা দে, ঝাঁকা দে। এখানে 7.5 গ্লাস হলো। ওটা মুখটা লাগে দেন। কয় গ্লাস খাইতে বিরস? 5-6 খা। তো দেন তো দেখি কয় গ্লাস খাইতে পারে। যে গ্লাস ভাই এদের গ্লাস তো এরকম এক পা কি এক পা ধরে না 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 এক পা হ্যাঁ এক পা ধরে এক পা বেশি খাইলে তো টাল টুল হবে না। এটা টাটকা রস, এটা টাটকা রস, টাটকা রস। আপনার এই যে খেজুরের রসের উপকারিতা কি? পেট ভালো থাকে? পেট ভালো থাকে, পায়খানা যদি কষ্ট থাকে পায়খানা ক্লিয়ার হয়, গুড়া কৃমি থাকে যদি ওটা বের হয়ে যায়, মরে যায়। তোর কি পায়খানা কষে না কি রে? না পায়খানা কষে না, মাঝে মধ্যেই খাই রস। কয় গ্লাস খালি হিসাব কর। এটা নিয়ে 3টা আরো আছে। চাচা না শেষ আছে, শেষ করিস না, আমার জন্য রাখিস। এখনো খাওনি? না আমি খাইনি। এটা নিলাম, ওই যে বাসায় পাঠিয়ে দেবো, নিয়ে যাস তুই। মিষ্টি? হ্যাঁ খুব মিষ্টি। কয় গ্লাস খাইছিস? 4। তাছাড়া দেন আমিও খাই। তখন যেটা খাইলাম ওর থেকে এটা মিষ্টি বেশি। আর চাষা করলো যে লাল যেটা রস, এটার মিষ্টিটা খুব বেশি হয়। যে খোদা ক্যাম্পের ভিতরটা আর ওই যে আজাদের বাড়ির যে লম্বা গাছটা, হ্যাঁ হ্যাঁ ওটা মিষ্টি বেশি। আর ওর থেকে মিষ্টি বেশি আবার ওই যে এটা, হ্যাঁ একটা ওর থেকে। 1 গ্লাস দেন না? না ওটা দাদা 1 গ্লাস ঢুকি দেন আবার। শোনেন না, 1 গ্লাস দিয়ে আবার 1 গ্লাস ঢুকি দেন। গ্লাস দিয়ে আবার 1 গ্লাস ঢুকে দিন। মানে এটা যে গাছ থেকে পালো না, এটা হচ্ছে গাছ মালিকের দোকানে দিয়ে আসবে, তাই এখানে অনেক মিষ্টি রস। 1 গ্লাস টেস্ট করে দেখি কি অবস্থা। মিষ্টি বেশি, এটা তো হচ্ছে মধু একদম, মনে হচ্ছে যে এক্সট্রা
চিনি ঢুকাই দিচ্ছে আর কি, এক্সট্রা চিনি মিশিয়ে দিচ্ছে, এটা বেশি মিষ্টি। কিছুক্ষণ আগে যেই রসগুলো খেলাম ওগুলোও মিষ্টি, কিন্তু ওটা যেই এটা মিষ্টি বেশি, যেই পরিমাণ মিষ্টি ধরেন ওটা যদি 50% হয় এটা 150% মিষ্টি, মানে এত পরিমাণ মিষ্টি বেশি। এটা রসও তবে মজা অল্প বাইর হয়, আর রসগুলো একটু ভারী ভারী। হ্যাঁ রস, এটার রস অল্প বাইর হয়, মানে রসগুলো বলতে এগুলো আপনার হালকা না, একটু মোটা টাইপের রসটা, মোটা টাইপের রস কম বাইর হতে এটার মিষ্টি বেশি হয়, আর যেই গাছের রস বেশি হবে ওইটার আবার মিষ্টি একটু হালকা হবে। চাচার জন্য সবাই দোয়া করবেন, ঠিক আছে চাচা, তাহলে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দোয়া করিয়েন আমাদের ইনশাআল্লাহ। তো এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, আল্লাহ।